Commercial Theatre of Kolkata is now history. Asia's first theatre in the round was Sakarina, opened in the month of July 1976. The open round stage, which is electrically operated to come up and down, revolves with the actors and properties. Sakarina will soon be converted into a residential complex. In the year 1963, a theatre house was built on the canal side near Maniktola Thana, Kashi Vishwanath Mancho. Theatre personalities like Mahendra Gupta, Soumitra Chatterjee, Tapos Sen were associated with various productions here. The hall is now closed forever. Vishwarupa, which arose out of the ashes of old Srirangam in the year 1956, is now demolished completely. Minerva underwent radical change when Utpal Dutta moved into the ancient auditorium in the year 1959. Minerva Theatre is now getting a new look with the aid of the government. Ajitesh Bandyopadhyay's Nandikar played professional theatre at Rangona, performing four shows in a week in the year 1974. Rangona is now closed, perhaps forever. Star is now converted into a cinema hall. Rangmahal was the first among the Indian public theatre to introduce a revolving stage designed by Shotu Sen. Group theatre, on the other hand, with courage, conviction and confidence, confined into Academy of Fine Arts. Due to absence of commercial theatre, both experiment and commerce now coexist in group theatre. In the postmodern era, theatre becomes a minority culture and memory fades away quickly with the time. কিন্তু এই আমি যেমন রুদ্রপ্রসাদকে চিনি বা বিভাসদাকে চিনি এই রকম ভাবে কিন্তু শতসেন সম্বন্ধে আমার কোনো ওই রকম প্রত্যক্ষ আইডিয়া নেই না শতসেন নামের সঙ্গে পরিচিত নই শতসেন নতুন তাহলে পুরনোদের সঙ্গে যে ধারণা থাকে নতুনের সঙ্গে অতটা ধারণা নেই আমি দুঃখ থেকে অমাত্র আমি এই চাইছি শতসেনকে আবার চাইছি ওই শতসেনকেই আবার চাইছি সত্যেন্দ্রনাথ সেন এই তিনটি শব্দ দিয়ে যে নাম বললাম সেই নাম বললে যারা আগ্রহী যারা থিয়েটার নাট্যশিল্পের চর্চা করেন তাদের কাছে কোনো হয়তো মানে পৌঁছবে না কিন্তু শতু সেন এই নাম এই দুটি নাম সত্য শতু সেন যিনি শুধু এই ভারতবর্ষের পূর্ববঙ্গের এক অঞ্চল থেকে এসে বিদেশে গিয়েছিলেন সেই আমলে আজ থেকে বহু বছর আগে 1925 সালে ইঞ্জিনিয়ারিং পড়তে শিখতে ইঞ্জিনিয়ারিং পড়া ইঞ্জিনিয়ারিং শেখার সঙ্গে মধ্যে উনি ক্রমে আকৃষ্ট হয়ে গেলেন অন্য আকর্ষণে অন্য একটা উত্তেজনায় অনুপ্রেরণায় সেটা হলো থিয়েটার মঞ্চ ঘুরছে এ একটা নতুন অভিজ্ঞতা কত হবে 30-এর দশক তখন শুরু হয়েছে গত শতাব্দীর শতু সেন আমেরিকা থেকে এলেন সেখানকার যান্ত্রিক বিদ্যা আয়ত্ত করে আমাদের প্রসিনিয়াম মঞ্চে নতুন একটা আলোড়ন সৃষ্টি হলো ঘূর্ণায়মান মঞ্চ মঞ্চ ঘুরে যাচ্ছে একটা দৃশ্য থেকে আরেকটা দৃশ্য মুহূর্তের মধ্যে পরিবর্তন ঘটে গেল লোকের চোখে একটা বিরাট চমক মঞ্চ জগতে যান্ত্রিকতার একটা নতুন পদক্ষেপ শুরু হলো আমাদের শতু সেনকে দিয়ে শতু সেন এমন একজন মানুষ যিনি আজ থেকে বহু বছর আগে একটা বৃত্তি পেয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেন কিন্তু সেই সময় শতু সেনের সঙ্গে সুরাবর্তী সাহেবের দেখা হলো তিনি ওকে বললেন আমেরিকায় গিয়ে উডস্টক কোম্পানিতে যেতে উনি সেই চিঠি নিয়ে গেলেন
অনেক রকম দুঃখ কষ্ট সংগ্রামের মধ্যে উনি সেই উডস্টক কোম্পানিতে শিক্ষানবিশি করলেন। তখন খাওয়ার জায়গা ছিল না, থাকার জায়গা ছিল না, কিন্তু একজন ভদ্রমহিলা সহৃদয়, তিনি ওকে নিয়ে গেলেন নিজের বাড়িতে এবং সেখানে থেকে পড়াশোনা করলেন। কালক্রমে উডস্টক প্লে হাউস কোম্পানির উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হলেন। অনেক নাটক করেছেন এবং অনেক নাটকের সেটের ডিজাইন করেছেন, ডিরেক্টর ছিলেন উডস্টক প্লে হাউস কোম্পানি, সেইটে উনি ওর আত্মজীবনীতে লিখেছেন। একটা আক্ষেপের কথা আমরা প্রায়ই সত্যসেনের মুখে শুনেছিলাম যে বড় জায়গা পেলে তিনি শকট মঞ্চে অর্থাৎ ওয়াগন স্টেজে তৈরি করতেন, পরবর্তী যুগে হয়নি, এখনও শকট মঞ্চে আর আমাদের এখানে কোথাও নেই। 1956-57 শত্রুসেন তৎকালীন সঙ্গীত নাটক একাডেমি, যেটা পরবর্তী যুগে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি হিসেবে পরিচিত হয়েছে, ওখানে নাট্যশিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। বিশাল ঐতিহ্য এবং অভিজ্ঞতা নিয়ে তিনি ভারতবর্ষে প্রবেশ করলেন এবং তারপর একই সঙ্গে নাটকের সময়ের সীমিতকরণ, ঝড় জল বজ্র বিদ্যুৎ ইত্যাদি আধুনিক নৈসর্গিক প্রয়োগ এবং তারই সঙ্গে তার অতুলনীয় কীর্তি সেই রিভলভিং স্টেজ, এই স্টেজের সৃষ্টি এবং সারা ভারতে এই স্টেজের পরিকল্পক হিসাবে কাজ করা, তার মধ্যে দিয়ে তিনি আমাদের নাট্য আন্দোলনের প্রাচীন যুগকে অপসারণ করে সেখানে আধুনিকতার এবং পরীক্ষা নিরীক্ষার একটা নতুন জোয়ার আমাদের নাট্য আন্দোলনে এনে দিলেন। এবং তার জন্যে তার কাছে সমস্ত নাট্যকর্মীর কৃতজ্ঞতা অপরিশোধনীয়। সত্যসেন আমাকে বুকে জড়িয়ে ধরে আদর করে বলেছিলেন যে আমার যোগ্য উত্তরসূরি হিসেবে ভবিষ্যৎ যেন তোমাকে পায়। নাটকের ইতিহাস বঙ্গ রঙ্গমঞ্চে শত্রুসেনের অবদান, এবং নাটক হচ্ছে একটা কম্পোজিটার, এটাকে সামগ্রিকভাবে উনি চর্চা করেছিলেন এবং বিদেশে উনি এটা বহুদিন লেখাপড়া করেছেন। আমেরিকান ল্যাবরেটরি থিয়েটারে বলেস্লাভস্কি এবং মারিয়া অস্পেন্সকা তাদের অধীনে, এবং সেখানে ছাত্রাবস্থার থেকে আস্তে আস্তে উনি টেকনিক্যাল ডাইরেক্টর হন এবং উনি বহু বিখ্যাত পরিচালকের সঙ্গে সহকারী হিসেবে কাজ করেছেন, নিজেও ওখানে পরিচালনা করেছেন। এবার এখানে এসে উনি বলা যায় যে আধুনিক রঙ্গমঞ্চের উনি খোল নলচে পাল্টে দিয়েছিলেন। এক কথায় তার সেট ডিজাইনিং, তার থ্রি ডাইমেনশনাল যে সেট ডিজাইনিং সেটার প্রকৃষ্ট ব্যবহার করা, উদাহরণ দেওয়া যায় মহানিশা, উদাহরণ দেওয়া যায় ঝড়ের রাতে, উদাহরণ দেওয়া যায় চরিত্রহীন, প্লাস আলোর প্রক্ষেপণের ক্ষেত্রে আলোর যে সিম্বলিক ভ্যালু আছে, আলোর যে ক্যারেক্টারিস্টিক্স আছে, আলোর যে এস্থেটিক সেন্স আছে, এগুলো সামগ্রিকভাবে চর্চা করে এবং সেইটাকে বনস্তাত্ত্বিকভাবে ব্যবহার করা, এটার উনি একটা অসম্ভব একটা শৈল্পিক ব্যবহার করে একটা যুগান্তকার অবস্থাটা ঘুরিয়ে দিয়েছিলেন। সেই হিসাবে এক তো ইতিহাসের কারণে জানা উচিত সকলেরই যে শত্রুসেনের অবদান কী, শত্রুসেন বঙ্গরঙ্গমঞ্চে কী করেছে, এবং একটা অনন্য কৃতিত্ব একজন ভারতীয় হিসেবে ব্রডওয়ে যখন জমজমান, ইউজিন অনিল বেঁচে তখন, সেই সময় ব্রডওয়ে যখন জমজমান নাটক হচ্ছে সেখানে বিখ্যাত নর্মাল বেলগেডেস আছেন, বহু লোক আছিলেন, তখন গর্ডন ক্রেগের কাজ উনি দেখেছেন, উনি জ্যাক কাপুর কাজ দেখেছেন, হ্যাঁ উনি রাইনার থিয়েটারে গিয়ে কাজ দেখেছেন, মস্কো আর্ট থিয়েটারে কাজ দেখেছেন, এদের কাজ দেখা এবং এই অভিজ্ঞতা এবং তখন আমেরিকাতেও ব্রডওয়েতে অনেক বিখ্যাত বিখ্যাত লোক কাজ করেছেন, তাদের সঙ্গে উনি সহকারী হিসেবে কাজ করেছেন এবং নিজেও ওখানে পরিচালনা করেছেন। এটা উডস্টক প্লে হাউস বলে একটা প্লে হাউস দিয়ে হয়েছিল ওখানে, ওনার বন্ধুর সঙ্গে উনি অনেকগুলো প্রযোজনা করেন, নিজে পরিচালনা করেন, যেখানে বাবার নাম রাখা উচিত বা বাবার নাম নেওয়া উচিত বা বাবার নাম তোলা উচিত কেউ হয়তো অ্যাভয়েড করে গেছে বহু জায়গায়, বহু ক্ষেত্রে বাবাকে বলা হলে উনি বলতেন ওটা ছেড়ে দে না, এসব নিয়ে কী হবে, বঙ্গ রঙ্গমঞ্চের ইতিহাস যদি কোনো দিন লেখা হয় দুটো লাইন অন্তত আমার সম্পর্কে লিখতে হবে। যখন আগে থেকেই বাংলাদেশের তিনি যখন গেলেন আমেরিকায় তখন নিজের থেকেই নিয়েছিলেন খুব অসুবিধা, নানা রকম অসুবিধা ছিল, টাকা পয়সায় কোথায় কি চলবে সমস্ত নিয়ে তখন সবকিছুই নিজের হাতে নিয়ে নিলেন।
সবকিছু নিজের হাতে নিয়ে তারপর যা করবার যারা তাকে নিয়ে গেছিল তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং তারপরে সেই দলকে ফেরত পাঠানোর জন্য উনি সমস্ত ওনার সঞ্চয় সমস্ত কিছু দিয়ে একবারে পথের ভিক্ষা হয়ে গেছেন বলতে গেলে, মানে ওনার জেল হাজত হয়ে যেত ওনার বন্ধুর ইয়েতে কোনো রকম উনি দেশে ফেরে। যে এই যে একটা মানুষ, এই যে দেশের মানুষের প্রতি ওনার যে ভালোবাসা এবং তাদের তখন খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু ওনার পয়সায় এবং ওনারা দেশে ফেরত এসেছেন তাও ওনার পয়সায়। আমি তার ছেলে হিসেবে এটুকু বলতে পারি যে বাবার কথা বললে মাকে ছাড়া এটা সম্পূর্ণ নয়। সুতরাং সেখানে মার অসম্ভব অবদান ছিল, মা সেটাকে সবসময় টলারেট করে গেছে, সাথ দিয়ে গেছে। বাবা সত্যিই উদাসীন মানুষ ছিল। আজকে তার পয়সা আছে, প্রচুর খাওয়া দাওয়া হলো, এই হলো, পরের দিন বাবা 5 কিলোমিটার হেঁটে যাচ্ছেন, ডাজন্ট বদার। এই যে উদাসীন ভালো থাকা আর ভালো না থাকা, তার জন্য জীবনে অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে মানে মানুষ হিসেবে এইভাবে তাকে পেয়েছি বলেই এখনও সেটা আমার গায়ে লাগে না। বাংলা থিয়েটারের আলোর কথা যদি বলা হয়, এক্ষেত্রে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নাম সেটা সতু সেন। তিনিই প্রথম থিয়েটারকে একটা শিল্প, থিয়েটারের আলোকে একটা শিল্প হিসেবে দেখালেন আমাদের কাছে। থিয়েটারের আলো যে একটা আলাদা শিল্প সেটা তিনিই দেখালেন। কিন্তু আমাদের একটা মুশকিল হচ্ছে কি জানেন, আমাদের মুশকিল হচ্ছে আলো, থিয়েটারের আলো বিশেষ করে, তাকে তো আপনি বলতে পারেন ক্ষণকালের শিল্প। যে মুহূর্তে তৈরি হলো শেষ হয়ে গেল, পর্দা পড়ে গেল, ব্যাস। তার তো কোনো ডকুমেন্টেশন নেই, তার তো কোনো প্রমাণ নেই। মুখের কথা লোকে যারা দেখেছেন এবং তাদের স্বাভাবিকভাবে বেশি দর্শকের তো আর নিজের কথা বলে রাখেন না। সেই জন্য সতু সেন সম্বন্ধে আমরা ঠিক যতটা জানার কথা আমাদের ততটা আমরা জানি না। কিন্তু যারা পরবর্তীকালেও থিয়েটারে, যারা সরাসরি সতু সেনের সঙ্গে কাজ করেননি বা সতু সেনের কাজ করতে দেখেনি, আমার অবশ্য সৌভাগ্য হয়েছিল, আমি সতু সেনের একটি কাজই দেখেছিলাম মিনার্ভা থিয়েটারে ওনার নিজের পরিচালনায়, যখন একটা নাটক হয়েছিল কর্ণ কুন্তী কৃষ্ণা এই নামেতে, আমি সে নাটকটা দেখেছিলাম। অবশ্যই খুবই ইয়ে না বোঝার মতন, তবু আমি দেখেছিলাম এবং সেখানেই মানুষ সতু সেনকেও দেখেছিলাম আমি। কিন্তু একটা কথা তো মানতেই হবে যে সতু সেন আলোর পরিকল্পনা বা আলোর শিল্পী হিসেবে যেমন তার একটা দিক, আর একটা দিক হচ্ছে আধুনিক যে কোনো যন্ত্রপাতি যা আমাদের থিয়েটারে এখনও ব্যবহার হয়ে যাচ্ছে সেগুলো শুরু কিন্তু করেছিলেন সবই সতু সেন। আমরা যেরকম শুনেছি যে তিনি আমেরিকা থেকে ফিরে এসে এইখানকার কামারশালে বসে তিনিই প্রথম স্পটলাইট তৈরি করলেন, রংমহল থিয়েটারেতে তিনিই প্রথম ডিমার ব্যবহার করলেন, সেই বিশেষ ধরনের পুরনো ডিমার ব্যবহার করলেন, নতুন ধরনের যে ডিমার তাও তিনিই চালু করলেন রংমহল থিয়েটারেতে, রিভলভিং স্টেজ তৈরি করলেন রংমহলেতে, থিয়েটারের আধুনিক বার্তা নিয়ে এলেন, আধুনিকতাকে নিয়ে এলেন যন্ত্রপাতির দিক থেকে, সেটা হচ্ছে সতু সেন। তিনি না থাকলে আজকের দিনে আমাদের থিয়েটার এই জায়গায় দাঁড়াতো না, আরও 50 বছর আরও 100 বছর আমরা পিছিয়ে থাকতাম। এখনও তো নতুন নতুন যন্ত্র কিছু কিছু এসেছে, কিন্তু সেখানে এলেও তখন এই থিয়েটারটা গড়েই উঠতো না। এতদিন ধরে যে থিয়েটারটা গড়ে উঠেছে সেই থিয়েটারটা গড়েই উঠতো না যদি না সতু সেন থাকতো। বিশেষ করে আমরা পরবর্তী প্রজন্মে যারা থিয়েটারের আলো করছি, আমাদের কাছে তো নাম বলতে প্রথমেই সতু সেন, তারপরেই তাপস সেন। সতু সেনের হাত ধরেই বাংলা থিয়েটারে আলো শিল্প হয়ে উঠেছে। Alongside professional theatre, Shotu Sen had also worked in celluloid. Shotu Sen was the first Indian to work in Hollywood. He was the assistant director of the Hollywood movie named Mikado. Shotu Sen had directed 7 Bengali films in his life. His first film was Mantra Shakti, which was released in the year 1935. He made a film of Rabindranath Tagore's famous novel Chokher Bali in the year 1938. Chobi Bishwas enacted the role of Bihari. His most popular movie was Sarbojonin Bibahotsav. Shotu Sen has also worked in the nascent stage of National School of Drama. He was the first director of NSD. Shotu Sen, a creative maestro. With his deft touch and sheer technical excellence,
Indian theatre was graduated into the modern era. Yet, he didn't receive the due accolade till now.